2016 সালে ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি হয় একটা সিনেমা, যার নাম এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। সেই সিনেমায় 2011 সালের বিশ্বকাপ পর্যন্ত ধোনির জীবনের ঘটনা দেখানো হয়েছে। তবে ভক্তদের মনে হতেই পারে ধোনির জীবনী নিয়ে সিনেমা তৈরি হতে পারত আরও পরে, যার নাম হতে পারত এমএস ধোনি দ্য নেভার এন্ডিং স্টোরি। নেভার এন্ডিং তো বটেই, ধোনি যেন থামতেই জানেন না। তিনি কবে থামবেন, কবে ছাড়বেন ক্রিকেট, এ নিয়ে ভক্তদের মধ্যে এখন চলছে জল্পনা কল্পনা। এতদিন চুপ করে থাকলেও অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তিনি নিজেই। চলমান আইপিএলটাই তার শেষ সিজন হতে যাচ্ছে কিনা জানিয়েছেন এই বিষয়েও। 2022 আইপিএল শুরুর আগে ধোনি ঘোষণা দিয়ে দেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন তিনি। তখন থেকেই আলোচনা শুরু হয়ে যায় সেটাই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল আসর, ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। কিন্তু এই সব ভাবনাকে ভুল প্রমাণ করে ধোনি খেলতে নেমে পড়েছেন 2023 সালের আইপিএলটাও, দায়িত্ব পালন করছেন চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে। তবে এবার সকলেই মোটামুটি নিশ্চিত করেই বলছেন আর কোনো ভুল নয়, এই আসরটাই শেষ ধোনির জন্য, এরপর আর তাকে দেখা যাবে না ক্রিকেট মাঠে। এসব ভাবনা থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সে 23 এপ্রিলের ম্যাচটা, সেই মাঠে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ধরে নিয়ে তাকে সম্মাননা জানানো হয়। সবসময় বেগুনি আর সোনালি রঙে ছেয়ে থাকা ইডেনে সেদিন উড়েছিল শুধুই হলুদ পতাকা। বুধবার লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলছে চেন্নাই সুপার কিংস। এই স্টেডিয়ামেও ভক্তরা ভালোবাসা প্রকাশ করছেন এমএস ধোনির প্রতি, পুরো মাঠ ছেয়ে গেছে হলুদ রঙে। ভক্তদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে টসের সময় ধোনিকে উদ্দেশ্য করে ড্যানি মরিসন জিজ্ঞেস করেন, তোমার শেষ সিজনে এই সকল কিছু নিশ্চয়ই উপভোগ করছো। এর জবাবে ধোনি যা বলেছেন তাতে অনেকেরই মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা। মুখে প্রফুল্ল এক হাসি নিয়ে প্রতিউত্তরে ধোনি বলেন, এটা যে আমার শেষ সিজন সেই সিদ্ধান্ত তো তুমিই দিয়ে দিচ্ছ। এই কথা বলে হাসতে থাকেন ক্যাপ্টেন কোল। এমন জবাব শুনে ড্যানি মরিসন বলে ওঠেন, আই লাভ ইট। এরপর দর্শকদের উদ্দেশ্য করে বলে ওঠেন, সে ফিরে আসছে, সে ফিরে আসবে, পরের আসর খেলার জন্য সে ফিরে আসবে। 2023 সালের আইপিএল যে ধোনির শেষ সিজন হতে যাচ্ছে এই কথা তিনি নিজের মুখে কখনোই বলেননি, এমন কথা ছড়িয়েছে লোক মুখেই। আগে কখনোই তার কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্যও পাওয়া যায়নি। তবে এবার সবার সব রকম কথার জবাব ধোনি দিয়ে দিলেন একটা লাইনের মাধ্যমেই। এমএস ধোনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এই আসরের পরেও আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে তার, হয়তো খেলে যেতে চান আরও কয়েকটা সিজন। কোথায় থামবেন তিনি এ বিষয়ে স্পষ্ট ধারণা তিনি নিজেও হয়তো দিতে চান না, রেখে দিয়েছেন একটা প্রচ্ছন্ন ধোঁয়াশা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 2022 সালে ধোনি ক্যাপ্টেন্সি ছাড়ার পর রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি করেছিলেন লিগ পর্বের প্রথমার্ধে, তবে সেখানে বেহাল দশা হয় চেন্নাইয়ের। একের পর এক ম্যাচ হার, সাথে জাদেজার ব্যক্তিগত পারফরমেন্সও গিয়ে থাকে তলানিতে। এমন সময় আবারও দলের কথা ভেবে ক্যাপ্টেন্সি নিতে বাধ্য হন ধোনি। তাই এমন ভাবনা আসতেই পারে দলের প্রয়োজনে হয়তো আরও কয়েকটা সিজন চেন্নাইয়ের হয়ে খেলেও যেতে পারেন এমএস ধোনি, অথবা চমক দেখিয়ে ক্রিকেট ছেড়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।